সরস্বতী পুজোয় আমার পাপড়ির ভাবনা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা খুব এনজয় করো সবাই খুব ভালো করে দিনটা কাটাও কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে তো আমার বাড়িতে ছোট্ট করে একটা হয়েছে পুজো সেটা পরে যাবে ভিডিও আজকে আমি বাড়িতে পুরো একা তো ভাবলাম একটু তোমাদের সাথে বসে হুম তো গল্প করে নিই গল্প করতে তো ভীষণ ভালো লাগে আর একা এতদিন বাদে অনেক ফ্রি হয়েছি ছেলে হচ্ছে পুজো করতে গেছে মানে ছেলে তো পুজো করে না মানে যেহেতু সরস্বতী পুজোয় অনেকে বলে রিলেটিভসদের মধ্যে চেনা পরিচিতের মধ্যে কয়েক জায়গায় পুজো করে সেই সব বেরিয়ে গেছে সকালে বাড়ির পুজোটা করে আমার বোনের বাড়িতেও পুজো করেছে হয়তো ভিডিওতে দেখতে পাবে ওকে তো বাড়িটা করা হয়নি জানি না কি ভিডিও দেবো আজকে আর মেয়ে তো বন্ধুদের সাথে গেছে ঘুরতে বাইরেই খাবে এই হচ্ছে ব্যাপার তো আমার আজকে করে নেবো ফেনা ভাত একটু ফেনা ভাত করে নেবো দুপুরে কারণ আমাদের কমপ্লেক্সে রাতে আবার খিচুড়ি খাবে সুতরাং এত খিচুড়ি ভালো লাগছে নাকি তার ছেলে কি খাবে জানি না ফিরতে ভিতর এক দেড়টা হবে তখন হয়তো ফেনা ভাত যদি খায় গোবিন্দভোগ চলে ফেনা ভাত বসিয়ে দেবো আর এখন কিছু কাজকর্ম করছি ঘরের বোতল ফোতুলগুলো পরিষ্কার করা এগুলো করবো কাচাকুচি করব তা ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আর আমার ভিডিও আসবে হয়তো আমার নেটের সমস্যার জন্য ভিডিও খুব একটা দিতে পারি না সবাইকে অনেক ভালোবাসা সবাই ভিডিও করতে থাকো নিজের মতো নিজের টপিক নিয়ে আর দের কাছে একটা অনুরোধ যে সবাই একটু দেখো ভিউয়ার্সরা আমাদের সাথে একটু থাকো তাহলেই তো আমরা এগোতে পারবো বলো তোমরা যদি আমাদের একদম বয়কট করে দাও ডেলি লাইফ না দেখো হয়তো আমরা পরিচিত ফেস নই বা কোনো জায়গায় আমরা আগে থেকে চেনা মুখ নই টিকটক বলো এ বলো তো কি কিন্তু একটু যদি দেখো সবাই সবাই সবার পাশে থাকো তো নিশ্চয়ই ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবে আর আমরা একটু হলেও এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আর খুব সাবধানে থাকো তো এখনকার মতো এটুকুই